दो तीन लोग अपना আমরা পরীক্ষা হয়েছিল টেট ওয়ান টেট টু, এরপরও টেট পরীক্ষা পর থেকে বিভিন্ন আন্দোলনের মারফত আমরা চার মাস পেয়েছি। চার মাসের পর আমরা নিয়োগের দাবিতে রাজ্যের আপনাদের মাধ্যমে সবাই জানে এটা যে রাজ্যের বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা যে অনুপাত এই জাতীয় শিক্ষা ছাত্রশিক্ষা অনুপাত সহকারে কোন স্কুলে সতলতা যে শিক্ষক যে পতলতা এগুলি নেই, শিক্ষক একদম সংকট রাজ্যের বিভিন্ন স্কুলে। কিন্তু এত সব জানা সত্ত্বেও রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, আদার্স দপ্তরের মন্ত্রী সবার সাথে আমরা কথা বলেছি এবং সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে এটা এত সংখ্যক পোস্ট থাকা সত্ত্বেও যেখানে শিক্ষামন্ত্রী স্যার বলেছে যে এই বছর দুর্গা বাজার আগে ক্যাডার সবাইকে নিয়োগ করা হবে, এই কথা বলার পর উনি কি হবে, শিক্ষা অত্তর কি হবে, টিআইবি ডেকে নিয়োগ বাড়িয়েছে যে 576 জন নিয়োগ করা হবে টেট ওয়ান টেট টু মিলে, তাহলে বাকি সংখ্যার নিয়োগের প্রশ্ন কোথায়? এটা টিআইবি নোটিফিকেশনে বলা হয়েছে, 7 নম্বর পয়েন্টে বলা আছে যে যাদের জব ফিল আপ সবার হবে কিন্তু স্কুটিনি করা হবে শুধু ভ্যাকেন্ট পোস্ট যা ডিক্লেয়ার করা হয়েছে 576, তাহলে আমরা বলবো ওডিল মার্ক দেওয়া থাকবে, জব ফর্ম দেওয়া থাকবে, ফিল আপ করবো, আমাদের স্কুটিনি করা হবে না কোনো, তাহলে দুর্গাপূজা কিভাবে নিয়োগ করা হবে এটা। আর পাশাপাশি এটা বলবো ডাক্তার অফ এলিমেন্ট এডুকেশনে আমরা 23 মে এবছর 23 মে একবার ডিপার্টমেন্ট দিয়েছি দেওয়া করার জন্য ডাক্তার সাথে পাইনি, 24 মে আবার দিয়েছি পাইনি, গত শনিবারে আমি ট্যাটুর কয়েকজন গিয়েছিলাম ওনাদের পক্ষ থেকে আমার জানা হয়েছে উনি খুব ব্যস্ত মানুষ আমার সাথে দেখা করতে এখন পারবে, যদি হয় তাহলে দেখা আমাদের ফোন করা হবে। এই এই যদি শিক্ষার ব্যবস্থা থাকে শিক্ষা দপ্তরের ডাইরেক্টর অফ এলিমেন্ট এডুকেশন আমরা ক্যাট কোয়ালিফাইডদের কোন ধরনের কোন নিয়োগের কোন আশ্বাস দিচ্ছে না এখন পর্যন্ত, তাহলে আমরা কি বুঝতে পারবো? মিডিয়া বন্ধুদের সাথে এক কথা, আমার সাথে আরেক কথা, আর রাজ্য সরকার দাবি আরেক, রাজ্য সরকার কথা আরেক ধরনের। এর জন্য আজকে ডাইরেক্টর এলিমেন্ট এডুকেশন আমরা যাচ্ছি ওর সাথে দেখা করবো, প্লাস টিআইবি কন্ট্রোলার স্যার ওনার সাথে দেখা করবো, যদি আমরা কোনো আমাদের নিউ ইউনিভার্সের সহত্ব না পাই বা ওনার দেখা করতে নারাজ থাকে তাহলে আজকে আমরা এই এখানে এই বিল্ডিং এ অথবা পথে আমরা বড় যাবো যদি আমরা নিউ ইউনিভার্সের কোনো আশ্বাস না পাই, কারণ দুর্গা পূজা আর কয়েকদিন আছে হয়ে যাবে, জফরান তিলাপ ওয়েডেজ মার্ক যাই হোক এটা সেপ্টেম্বরের সেকেন্ড থার্ড হতে পারে আমার মতে, তো অক্টোবর মাসে পূজা হলে নভেম্বরে হাইকোর্টের আইনজীবী বৃহস্পতি নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে তো নির্বাচন আচরণ বিধি উপলক্ষে এরকম সব বোমা থাকবে, যদি জানুয়ারিতে যদি বিধানসভা হয় তাহলে ডিসেম্বর বোমা থাকবে, তাহলে আমরা এরকম কোথায়? তাহলে এই জন্য বলবো শিক্ষামন্ত্রী যিনি কথা দিয়েছেন যে রাজ্যের শিক্ষক সর্বাধ দূরীকরণে রাজ্যের শিক্ষাগত গুণগত মাননের প্রশ্নে ক্যাট উত্তীর্ণদের এবছর সবাইকে নিয়োগ করবে, তার জন্য আমাদের পক্ষ থেকে আমরা দাবি রাখছি জব ফিল আপ করার পর সবারকে একসাথে ভেরিফিকেশন করতে হবে এবং সবাইকে একসাথে নিয়োগ করতে হবে, পর্যায়ক্রমে শব্দটা আর ধাপে ধাপে শব্দটা একটা একটা প্রতিশব্দ সিনোনিম, এর জন্য বলছি ওয়ার্ড পরিবর্তন করে বলা আর কাজে দেখানো পার্থক্য রয়েছে, তার জন্য সবাই আজকে আমরা এখানে জড়িত হয়েছি, মিলিত হয়েছি, এখান থেকে যাব কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এখন যে আমরা এখানে যেতে পারবো সেই বিষয়ে আমরা সন্দেহ আছে, কারণ পুলিশ প্রশাসন রয়েছে আমাদেরকে রথ পথে বাধা দিতে পারে, তারপরে বলবো পুলিশ প্রশাসন কারোর শত্রু নয়, আমরা ওদেরকে সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করবো ওর সাথে যা দেখা করতে আমাদের নিয়োগের দাবিতে, এই জন্যই আজকে আর একা সিদ্ধান্ত জমাইতে হয়েছে আমাদের। আপনাদের কোন সংগঠন রয়েছে? না, আমাদের কোন ক্যাডকদের কোন সংগঠন নেই, আমাদের সংগঠন সংগঠন 2021 ক্যাট কোয়ালিফার যারা আছে সবাই একসাথে আছি, এজ এ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আমরা কথা বলছি, সবাই একসাথে কাজ করছি আমরা সংগঠন নেই।